রামপুর নামের একটি গ্রামে সারদা নামের এক মহিলা থাকত। সে খুবই অদ্ভুত মহিলা ছিল। প্রতিবেশীরা তার থেকে ভয়ভীত থাকত আর ঝগড়াঝাটি করতে চাইত না। রাধার একটি ছেলে ছিল যার নাম ছিল রমেশ। স্বামীর মৃত্যুর পরে সে নিজের ছেলে রমেশকে খুব আদর যত্নে বড় করে তোলে। যখন সে বড় হয়ে ওঠে সে তার বিবাহ করাবার সিদ্ধান্ত নেয়। একদিন এই ব্যাপারটা নিয়ে সে তার সাথে চর্চা করে। আমি ভাবছি তোমার বিবাহ করাবার কথা, তাই একটি ভালো পাত্রী খুঁজছি যার সাথে তোমার বিবাহ দেব। ঠিক আছে মা, তুমি যার সাথে আমার বিয়ে ঠিক করবে আমি তাকে বিয়ে করব। তারপর পরিকল্পনা অনুযায়ী সেই গ্রামেই তারা অনামিকা নামের একটি পাত্রী খুঁজে পায়। বৌমার বেশ ভালো সম্পত্তি ছিল। বৌমা বাড়িতে আসাতে রাধা খুব উৎসাহিত হয়, কিন্তু যা কথা হয়েছিল তার তুলনায় অনামিকা পণ নিয়ে আসে না। তা দেখে রাধার খুব রাগ হয়। আসলে তার বাবার ওপরে তার খুব রাগ ছিল, কিন্তু সব রাগ সে অনামিকার ওপরে দেখাতে লাগে। দেখো তোমার সদ্য বিয়ে হয়েছে, আমি তোমাকে তোমার ইচ্ছে মতো করতে দিতে পারি না। একটু মনে ভয় ভক্তি হওয়া উচিত, বড়দের সম্মান করতে শেখো। এই ক্ষেত্রে যদি এমন তুমি কিছু করো যাতে আমার সম্মানে হানি হয়, তাহলে বাপু আমি জানি না আমি কি করে বসবো। যতদিন না তোমার বাবা পুরো পণ দেন, ততদিন তুমি আর তোমার স্বামী আলাদা আলাদা ঘরে থাকবে। তোমরা প্রথম রাত্রি তবেই কাটাবে যখন পুরো টাকা আমি হাতে পাবো। তার মধ্যেখানে কোনো বোকামি করো না, না হলে আমি কিন্তু সহ্য মোটেও করব না। শাশুড়িমা, এরকমটা করা কি ভালো হবে? যদি আমার বাবা টাকা না দেন তো? আমি তো আপনার মেয়ের মতন না, এমনি করবেন? ছি, বন্ধ করো এসব নাটক, আমি বরদাস্ত করতে পারবো না তোমার এসব কাণ্ড কারখানা। এক্ষুনি এখান থেকে যাও। রাধার এরকম কথা শুনে অনামিকা খুব দুঃখিত হয়ে পড়ে আর কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। সে নিজের বাপের বাড়িতে সে খুব আদর যত্নে থাকত, কিন্তু এখানে শাশুড়িমা রাধার কথায় তার খুব মনে কষ্ট হয়। সে বুঝে উঠতে পারছিল না সে কাকে এই ব্যাপারটা বলবে। যদি সে নিজের বাপের বাড়ির লোকেদেরকে এসব বলে তারা মনে মনে খুব কষ্ট পাবে, তাই তাদেরকে সে কিছুই জানায় না। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন রমেশ খুব আনন্দে বাড়ি ফিরে আসে। কি হয়েছে বাবা, খুব আনন্দে দেখছি, কি ব্যাপার? মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, রাগ করো না কিন্তু। আমায় বলো বাবা, তুমি আমার নিজের ছেলে, কেন বকবো তোমায়? আমাদের অনামিকা মা হতে চলেছে, আমি বাবা হতে চলেছি, আর তুমি ঠাকুমা হতে চলেছ মা। চুপ থাকো, আমি তোমাকে বলেছিলাম না দূরে থাকতে, তাহলে এসব কি করে হলো? হ্যাঁ, তার মানে তুমি আমার কথা শোনোনি, ওই মেয়েটাও আমার কথা শোনেনি আর এইসব কাণ্ড কারখানা করেছে। এক্ষুনি গিয়ে আগে তুমি ওকে এখানে নিয়ে এসে দাঁড় করাও। এই বলে রমেশ তাকে ভেতর থেকে নিয়ে আসে। অনামিকাকে দেখে রাধা রেগে মেগে বোম হয়ে যায়। গর্ভবতী হওয়া সত্ত্বেও রাধা অনামিকার গায়ে হাত তোলে। সে তাকে এত পেটায় এত পেটায় যতক্ষণ না তার রাগ থেমে যায়। মা, ও মা মারবেন না, ও মা আমি হাত জোর করছি, আমাকে এভাবে মারবেন না মা। ছি, কেমন বাড়ির মেয়ে তুমি, কেমন তোমাদের ঘর? তোমার বাবা আমাকে পণের টাকা না দিয়ে ধোকা দিয়েছে, তার উপরে তুমি আমার ছেলেকে এসব কাণ্ড করে নিজের জালে ফাঁসাবার চেষ্টা করছো। তুমি বোধহয় জানো না আমি কি, তাহলে এবার দেখো আমি তোমার সাথে কি করি। এভাবে বলে রেগে মেগে রাধা সেখান থেকে চলে যায়। অনামিকা শাশুড়ি মার মার খাওয়ার পরে সে ব্যথায় ছটফট করতে লাগে। পরের দিন থেকে রাধা অনামিকার ঘাড়ে বেশি বেশি কাজ চাপাতে শুরু করে। এমে, এদিকে এসো, আমার পায়ে খুব ব্যথা হচ্ছে, পা টেপো দেখি। আচ্ছা শাশুড়ি মা। রাধা অনামিকাকে দিয়ে জামা কাপড় কাচাতে শুরু করে, বাসন মাজায়, ঘরের সব বাথরুম পরিষ্কার করায়, আর এভাবে সব কাজ করে অনামিকা খুব ক্লান্ত হয়ে পড়ে। শাশুড়ি মা, আমি বাড়ির এত কাজকর্ম করতে পারছি না, খুব ক্লান্ত হয়ে পড়ছি, খুব কষ্ট হচ্ছে আমার শাশুড়ি মা, খুব পেটে ব্যথা হচ্ছে যে। তুমি এভাবে বললে তুমি কি ভাবছো আমি তোমায় ছেড়ে দেব? তোমার পেটে যদি ব্যথা থাকে তাহলে রান্না কে করবে? যাও, আধা ঘন্টার মধ্যে আমার চোখের সামনে যেন সব থাকে। অনামিকার পেটে ব্যথা থাকা সত্ত্বেও সে রান্নাঘরে যায় রান্না করার জন্য।
কিন্তু ব্যথা আর দুর্বলতার কারণে সে সেখানেই মাথা ঘুরে পড়ে যায়। ততক্ষণে রমেশ বাড়ি ফিরে আসে আর নিজের স্ত্রীর এই অবস্থা দেখে সে খুব দুঃখিত হয়। সে সঙ্গে সঙ্গে অনামিকাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তারবাবু অনামিকার পরীক্ষা করে রমেশকে বলেন, দেখুন রমেশবাবু, আপনার স্ত্রী খুবই দুর্বল। যদি এরকমই থাকে তাহলে পেটের ভেতরের সন্তানের খুব কষ্ট হবে। তাকে সময় সময় খেতে হবে, বিশ্রাম করতে হবে, আর সে যেন বেশি ভারী না তোলে। যা বললাম সেই মতন যদি চলেন তাহলে ভালো, না হলে সন্তান আর মা দুজনের জন্য খুবই ডেঞ্জারাস। ওষুধ লিখে দিচ্ছি, এগুলো নেন আর তার খেয়াল রাখুন। আচ্ছা ডাক্তারবাবু। ডাক্তারখানা থেকে রমেশ নিজের স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। সেখানে দরজার সামনে দাঁড়িয়ে রাধা তাদের অপেক্ষাই করছিল। কি হয়েছে, তুমি ওকে হসপিটালে কেন নিয়ে গেছিলে? তোমার স্ত্রীর কথা শাস্ত্রের থেকেও বেশি গুরুত্বপূর্ণ নাকি? মা মা মনে হয় অনামিকা বরদাস্ত করতে পারেনি, তাই খুব খারাপ লাগছে। আমি বুঝে গেছি, এই ঘরে আমার কেউ কথা শুনবে না, তাই আমি আর এক মুহূর্ত এই ঘরে আর থাকতে চাই না। এই বলে রাধা বাড়ির বাইরে চলে যায়। সেখানে একটা কলার ছিলকা পড়েছিল, তাতে পা দিতেই সে পিছলে পড়ে যায় এবং তার মাথা ফেটে খুব রক্ত বেরোয়। তা দেখে রমেশ আর অনামিকা খুব ভয় পেয়ে যায়। তারা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যায়। হসপিটালে ডাক্তারবাবু বলেন যে রাধাকে রক্ত দিতে হবে। দেখো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি রক্ত দিতে হবে, না হলে খুব অসুবিধা হবে, তাড়াতাড়ি রক্ত দেওয়ার ব্যবস্থা করো। তারপর অনামিকা আর রমেশ দুজনেই নিজের রক্তদান করতে তৈরি হয়ে যায়। নিজেদের রক্ত দিয়ে তারা রাধার প্রাণ বাঁচায়। রাধার জ্ঞান ফিরে আসে, সে ডাক্তারবাবুকে দেখে নমস্কার করে। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন ডাক্তারবাবু, আমি খুব খুশি। আপনার ছেলে আর বৌমা না থাকলে আমি কিছুই করতে পারতাম না, আপনার রক্তের প্রয়োজন ছিল, তারা নিজেদের রক্ত দিয়ে আপনার প্রাণ বাঁচিয়েছে। ডাক্তারবাবুর এরকম কথা শুনে রাধার খুব কষ্ট হয়। রাধা নিজের বৌমা অনামিকার কাছে ক্ষমা চেয়ে নেয়। তখন থেকে সে অনামিকার খুব ভালো করে যত্ন করতে লাগে আর আনন্দে জীবন কাটাতে লাগে। গ্রাম রামপুরে শারদা নামের এক বৃদ্ধা থাকতেন, তার একমাত্র পুত্রের নাম ছিল রমেশ। খুব আদর যত্ন সহকারে সে রমেশকে বড় করে তোলে, তার পছন্দের সব জিনিস তাকে দিত। রমেশের কলেজেরই অনামিকা নামের একটি মেয়েকে সে ভালোবাসত। অনামিকা খুবই বুদ্ধিমতী ছিল, কিন্তু সে খুব গরিব পরিবার থেকে ছিল। নিজের ট্যালেন্ট দেখিয়ে অনামিকা সব স্পোর্টসেই প্রথম স্থান অর্জন করে। একদিন রমেশ কলেজে অনামিকাকে বলে, অনামিকা, তুমি যদি এভাবে স্পোর্টস খেলতে থাকো তাহলে একদিন নিশ্চয়ই তুমি অলিম্পিকে গোল্ড মেডেল পাবে, আমার পুরো বিশ্বাস। রমেশ, আমার তোমার সাথে কিছু বিশেষ কথা বলার আছে। এমন কি বিশেষ কথা? তাড়াতাড়ি বলো। আমার বাড়িতে আমার বিয়ের জন্য সম্বন্ধ দেখছেন, আমি বলেছি তাদেরকে তুমি অনেক বড় লোক, আমরা গরিব, সেই ব্যাপারটা নিয়ে তারা খুব চিন্তিত এবং ভয়ভীত হয়ে আছে, তাই তারা তোমার সাথে একবার কথা বলতে চান। তোমার বাড়ির লোকেদের সাথে কথা বলতে ভয় লাগছে? এখনো আমি বাড়িতে কিছু বলিনি আমার। আচ্ছা, আমার মাকে আমি বলতেই পারি, তিনি তোমার বাড়ির লোকেদের সাথে কথা বলে নেবেন, তুমি ভয় পেও না। অনামিকাকে এভাবে বলে রমেশ নিজের বাড়ি ফিরে যায়। পরের দিন সে নিজের মাকে সব কথা খুলে বলে। তার প্রেমের কথা শুনে শারদা খুব রেগে যায়। কি বললে? তোমার উপরে আমার কত আশা ছিল, আমি ভেবেছিলাম কোনো বড় লোকের মেয়ের সাথে তোমার বিয়ে দেব, কিন্তু তুমি একি করলে? তুমি বলছো তারা নাকি গরিব, তারা আমাদের সাথে তুলনা করতে পারবে? কি হবে আমাদের সম্মানে? বেশ করেছো আমাকে বলে, এখন তুমি তাকে ভুলে যাও, তোমার জন্য আমি ভালো সম্বন্ধ দেখব। আচ্ছা, আমি এখন যাই, আমার অনেক কাজ আছে। শারদা নিজের ছেলেকে বলে নিজের মত পাল্টে নেওয়ার জন্য। তা শুনে রমেশের খুব খারাপ লাগে। আর সময় নষ্ট না করে সে অনামিকাকে মন্দিরে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে সেখানে বিয়ে করে নেয়। বিয়ে করে সঙ্গে সঙ্গে রমেশ অনামিকাকে বাড়ি নিয়ে আসে। তাদেরকে দেখে শারদা রেগে মেগে লাল হয়ে যায়। সে নিজের ছেলেকে খুব বকাবকি করে। আমার এই মেয়েটা পছন্দ নয়, আমি একে বৌমা রূপে স্বীকার করব না, দেখি কতদিন এই বাড়িতে টিকতে পারে। প্রথম দিকে শারদার এই কথা শুনে রমেশ খুব ভয় পেয়ে যায়। পরে এই ভেবে সে আনন্দিত হয় যে অনামিকা তার পাশে আছে। সে অনামিকার সাথে খুব আনন্দে ছিল। শারদার ছেলে বৌমা বাড়িতে থাকা সত্ত্বেও সে তাদের তোয়াক্কা করত না, এমনকি সে তাদের সাথে কথাও বলতো না।
এভাবে কিছুদিন কেটে যায়। একদিন গ্রাম পঞ্চায়েত রবিবাবু তাদের বাড়িতে আসেন। কি ব্যাপার রবিবাবু, এদিকে যে কিছু কাজ আছে বুঝি? হ্যাঁ দিদি, আমাদের গ্রামে একটা বড় ষাঁড় ঘুরে বেড়াচ্ছে। এই ব্যাপারে আমি আপনাকে আগে বলেছিলাম, গ্রামবাসীরা সেই ষাঁড়টিকে সামলাতে পারছে না। সেই ষাঁড়টি সব জমিগুলোকে গিয়ে নষ্ট করে দিচ্ছে। আজ তো সে পুকুর পাড়গুলোকে নষ্ট করে দিয়েছে, যার ফলে বড় বড় গাছ মাটিতে পড়ে গেছে। প্রত্যেক দিন একটি বাড়ি থেকে একটি পুরুষ গ্রামের মুখ্য দ্বারে গিয়ে পাহারা দিচ্ছে, যাতে ওই ষাঁড়টি গ্রামে ঢুকতে না পারে। সব পরিবার থেকে রাজি হয়েছে। আজ আপনার পরিবারের আপনার ছেলের পাহারা দেওয়ার বাড়ি, সে যাচ্ছে তো? গ্রাম প্রধান বাবু, হ্যাঁ আজ আমি যাব। সাবধান বাবা, শীতের দিন চলছে, আর শুনেছি যে ওই ষাঁড়টা নাকি পাশের গ্রামে আছে, সে আমাদের গ্রামে আসবে এবার, সাবধানে থেকো। নিশ্চয়ই বাবু। সেই রাত্রিতে রমেশ গ্রামের প্রবেশ দ্বারে পাহারা দিতে যায়। সেখানে ষাঁড়টির সাথে রমেশের যুদ্ধ হতে লাগে। লড়াইয়ে রমেশ আহত হয়, অনেক ক্ষতবিক্ষত হয় তার। জীবন আর মৃত্যুর পরিস্থিতিতে রমেশ বাড়ি পৌঁছয়। রমেশের এই পরিস্থিতি দেখে অনামিকা ভয় পেয়ে যায়। সে তার ঘায়ে ওষুধ লাগিয়ে দেয়, আর কানতে কানতে রমেশকে বলতে লাগে, এ কি ভয়ানক ব্যাপার, যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? এত গুরুতর ব্যাপারটাকে গ্রামবাসীরা কি করে মেনে নিচ্ছে? অনামিকা যখন এভাবে নিজের স্বামীকে বলছিল, তাদের কথা শুনে সারদার খুব রাগ হয় এবং সে রেগে মেগে নিজের বৌমাকে বলতে লাগে, গ্রামবাসীরা ব্যাপারটা সবই জানে, কিন্তু যারা মধ্যেখান থেকে ঢুকে যায় তারা কি জানবে এইসব ব্যাপার নিয়ে? যারা দুবেলা খেতে পায় না তারাও এখানে এসে জুড়ে বসেছে। আমার ঘরেও নোংরা জমেছে, যখন থেকে এ ঢুকেছে তখন থেকে কিছু না কিছু হচ্ছে, এবার তো আমার ছেলেকে মেরেই ফেলতো, ছি! সারদার এরকম কথা শুনে অনামিকার খুব কষ্ট হয়। একদিকে রাগ হয়, আর অন্যদিকে স্বামীর জন্য ভালোবাসা। চোখের জল ফেলা ছাড়া তার কাছে আর কোনো উপায়ই ছিল না। পরের দিন সে নিজের স্বামীকে ওষুধ দিয়ে সেখানে চলে যায় যেখানে ষাঁড়টি ছিল। তাকে দেখে সে মনে মনে কিছু বলে, তারপর রেগে মেগে তার দিকে সে এগিয়ে যায়। আমি ওই ষাঁড়টাকে মোটেও ছাড়ব না যে আমার স্বামীর এরকম অবস্থা করেছে। আজ থেকে এই গ্রামটা এই ঝঞ্ঝট থেকে মুক্তি পেয়ে যাবে, এটাই আমার স্বামীর জন্য সব থেকে বড় উপহার হবে। আমার গ্রামবাসীদের সাহায্যে যে কাজ আজ আমি করতে যাচ্ছি, তার ফলে শাশুড়িমারও মুখ বন্ধ হয়ে যাবে। অনামিকা যখন এভাবে বলে এগিয়ে যায়, তখন সে গ্রামের প্রবেশ দ্বারে সেই ষাঁড়টাকে দেখতে পায়। তাকে দেখার পরে সে গিয়ে তার শিংগুলোকে ধরে ফেলে আর সেগুলোকে মচড়াবার চেষ্টা করে। খেলায় ব্যবহার হওয়া সব টেকনিক সে প্রয়োগ করে। অনামিকার সাথে যুদ্ধের পরে সে ষাঁড়টি ধীরে ধীরে দুর্বল হতে লাগে। বেশ অনেকক্ষণ ধরে অনামিকা সে ষাঁড়টির পেছনে লাগে। শেষ পর্যন্ত ওই ষাঁড়টি অনামিকার সামনে হেরে যায়। অনামিকা ষাঁড়ের শিংগুলোকে ভেঙে দেয় এবং জিতে যায়। সঙ্গে সঙ্গে ষাঁড়টিকে সে গ্রামে নিয়ে যায়। সব গ্রামবাসীরা তা দেখে খুব আশ্চর্য হয়। গ্রাম প্রধান অনামিকার এই বাহাদুরির খুব প্রশংসা করেন। শাবাশ মা, তুমি খুব ভালো কাজ করেছ, তোমার মতন বৌমা পেয়ে যে সারদা খুব ভাগ্যবান। রবিবাবুর কথা শুনে সারদা খুব আনন্দিত হয়। সবার সামনে সে বৌমার খুব প্রশংসা করে। গ্রামের একটি কঠিন সমস্যার সমাধান করে দেয় অনামিকা, যাতে সকলে খুশি হয়। তখন থেকে অনামিকা নিজের শাশুড়িমার সাথে আনন্দে জীবন কাটাতে লাগে। তখন থেকে সব গ্রামবাসীরা অনামিকার খুব সম্মান করতে লাগে, যা দেখে অনামিকা খুব আনন্দিত হয়। তারপর থেকে সে গ্রামের সব বাচ্চাদের খেলাধুলা শেখাতে লাগে আর তাদেরকে অলিম্পিক্সে যাওয়ার জন্য প্রশিক্ষণ দিতে লাগে। তা দেখে সারদাও অনামিকাকে খুব প্রোৎসাহন দেয় আর বৌমার নজরে নিজেকে উপযুক্ত শাশুড়ি মা বলে স্থাপিত করে।